চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। বাঁহাতি পেসে তেমন কোনো চমক জাগানো কিছু করে দেখাতে পারেনি এখনও, বরং তার গতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অর্জুনের গতি বেশিরভাগ ক্ষেত্রে 130-এর নিচে, 100 তেমন সমীয় জায়গা নিয়ে নয়। তবে 23 বছর বয়সী অর্জুনের এসব সমালোচকদের একহাত নিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গতির তারকা ব্রেটলি। বিখ্যাত বাবার সন্তান হয়ে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে সচিনের জন্য নাকি খেলানো হচ্ছে অর্জুনকে। এসব কথায় কান দিতে নিষেধ করেন ব্রেটলি। লোকে তো প্রায় সব কিছু নিয়ে সমালোচনা করে। সন্দীপ শর্মার দিকে তাকান, সে তো বছরের পর বছর ধরে 120 কিলোমিটার গতিতে বোলিং করে আসছে। অর্জুন অন্তত এর চেয়ে জোরে বোলিং করে, তার বয়স মোটে 23। তার পুরো কেরিয়ার সামনে পড়ে আছে, তার জন্য আমার পরামর্শ হলো সমালোচনাকে পাত্তা দেওয়া যাবে না। তার বাবাকেও এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক সময় কম রান করে আউট হয়েছে, কিন্তু নিজের ওপর আস্থা রেখেছে, এটি করতে হবে। সচিন পুত্রের প্রশংসা করে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর গতির সাবেক এই পেসার আরও বলেছেন অর্জুনের দারুণ কিছু স্কিল আছে, দলে অভ্যস্ত হয়ে যেতে পারলে সে 140 কিলোমিটার গতিতে বল করতে পারবে। এই পাঁচ প্রদীপের আলো ও গ্যালারি ভরা দর্শকের সামনে মানিয়ে নিতে পারলেই তার গতি বাড়বে। গতি নিয়ে আমি কোনো তার সমস্যা দেখি না, আমি জানি সে কতটা দ্রুত বোলিং করতে পারে, প্রতিভার কমতি তার নেই, সব গুণই তার আছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের পাত্তা না দেওয়ার জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছেন ব্রেটলি। আমার পরামর্শ হলো সে যা করছে তা ভালোভাবে করতে থাকুক, এবং যারা তার দিকে আঙ্গুল তুলেছে তাদের দিকে তাকানোর প্রয়োজন নেই। কারণ মনে রাখতে হবে, সামাজিক মাধ্যমে সমালোচকদের বেশিরভাগই তাদের জীবনে একটিও বল করেননি, তারা সব কিবোর্ড যোদ্ধা। আমি অর্জুন টেন্ডুলকারকে নিয়ে মুগ্ধ, সে সব জায়গায় বোলিং করতে পারে, নতুন বলে দুর্দান্ত, সে বলে সুইং করাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সুইং করাচ্ছে সে।